বাই দ্য ওয়ে আজকে কি দিবস? আজ তো 21 ফেব্রুয়ারি। আচ্ছা 21 ফেব্রুয়ারি আজকে কি দিবস? স্বাধীনতা দিবস। আপু কি নাম আপনার? আমার নাম সুবর্ণা। সুবর্ণা কি করেন আপনি? আমি এবার ক্লাস 7 এ পড়তেছি। স্কুলে আমাদের এইখানে খুবই ইসের জায়গা, ঠিক আছে? আমরা শহীদ মিনারে খুবই মজা করি। এই স্কুল থেকে আমরা মাজারের ভিতর আসি, এখানে ফুল দেওয়া দিয়ে করি, তারপরে সবাই মিলে বন্ধু বান্ধব উইসে যাই, শহীদ মিনারে যাই, ফুল দিই, খুব মজা করি আমরা এখানে। আমাদের খুব ভালো লাগে। আচ্ছা আজকে কি দিবস? আজকে 21 ফেব্রুয়ারি। আচ্ছা আজকে 21 ফেব্রুয়ারি কি দিবস? শহীদ দিবস। এক কথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হ্যাঁ, এই দিবসটা আমরা কেন পালন করি? যেহেতু এখানে অনেক ইসে আন্তর্জাতিক লোক শহীদ হয়েছে, কারণে এটা আমরা পালন করি। আমরা শহীদ দিবসটা কেন পালন করি? শহীদ দিবসটা পালন করি যেহেতু আচ্ছা কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? সেটি বলতে পারবো এই দিকে আমরা জানি, ঠিক আছে? আচ্ছা 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। আচ্ছা ভাই কি নাম আপনার? রবিউল ইসলাম। আচ্ছা আজকে কি দিবস? আজকে 21 ফেব্রুয়ারি শোক দিবস না শহীদ দিবস, ভাষা শহীদ দিবস মানে ভাষা দিবস। আজকে কি দিবস? ভাষা ভাষা আন্দোলনে এই দিনে মারা গেছিল অনেক। আজকে কি দিবস? শহীদ দিবস, ভাষা শহীদ দিবস। আজকে কি দিবস? 21 ফেব্রুয়ারি কি দিবস? শহীদ দিবস, ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি? এই দিনে আমাদের অনেক ছাত্রছাত্রীরা ভাষার জন্য দান দিয়েছেন, অনেক ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে আমাদের এই ভাষার এনে দিয়েছেন, এই জন্য আমরা এই দিনটা পালন করি তাদের স্মরণে। আচ্ছা ঠিক, ভাষা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1947 সালে। ভাষা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1969 সালে। 1969 তো গণ অভ্যুত্থান। 1952 সালে অনুষ্ঠিত হয়েছিল ভাষা আন্দোলন। 21 ফেব্রুয়ারি আজকে কি দিবস? স্বাধীনতা দিবস। আজকে কি দিবস? আজকে তো 21 ফেব্রুয়ারি না, আজকে তো স্বাধীনতা দিবস। আচ্ছা তাহলে 26শে মার্চ। 26শে মার্চ তো স্বাধীনতা দিবস। তাহলে 21 ফেব্রুয়ারি কি দিবস? সালে কি ঘটেছিল সেটা কি একটু বলতে পারবেন? এটা কি বাঙালি হিসাবে আমাদের জানা দরকার না, প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই। তো সে সম্পর্কে আপনি কিছু জানেন না? না আমি জানি কিন্তু21 ফেব্রুয়ারি আসলে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের একটি গৌরবের বিষয়, কারণ এই ভাষার জন্য অনেক মা বোনেরা অনেক শহীদ বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে। শহীদ মিনার কোথায় অবস্থিত? পুরান ঢাকার বক্সি বাজার সাইডে। 21 ফেব্রুয়ারিতে মানুষ শহীদ মিনারে কেন যায়? ভাষা শহীদদের জন্য আন্তরিকতা, ভালোবাসা প্রকাশের জন্য। শহীদ মিনার স্তম্ভ কয়টি? সরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? সরি পাক মতিউর কি ভাষা শহীদ? জি মতিউর তো ভাষা শহীদ না ভাই, আসার সাথে সাথে প্রশ্ন করলে এমনই হবে, আগে আপনাদের বলে দেওয়া উচিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? আমার ভাইয়ের রক্তে লাগানো গানটি রচয়িতা কে? ভাই এগুলো আগে বলে দেওয়া উচিত ছিল, এগুলো আমি পড়ি নাই, মানে পড়ছি কিন্তু মনে নেই। আমার ভাইয়ের রক্তে লাগানো গানটির সুরকার কে? ভাই আপনাদের আগে বলে দেওয়া উচিত আসলে। 26 ফেব্রুয়ারি কে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়? যারা দিয়েছে তারাই ভালো জানে। ভাষা শহীদ কে কে? কত মানুষই তো আছে, কয়জনের নাম বলবো? বাং শহীদদের স্তম্ভ কয়টি? অনেকগুলা, 5টি। 21 ফেব্রুয়ারিতে মানুষ শহীদনারে কেন যায়? যারা মরছে ঠাকুরের ফুল দিয়ে শ্রদ্ধা করার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক্স্যাক্টলি মাথায় আসতেছে না। ভাষা শহীদ কে? সালাম রফিক মতিউর জব্বার। সালাম মতিউর কি ভাষা শহীদ না? আচ্ছা সরি, মতিউর ভাষা শহীদ না? উনি কি মতিউর, উনি কি মনে পড়ছে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভুলে গেছি ভাই। ভাষাটা যাতে মানে বাংলা হয় তার জন্য অনেকই করছে, এই তো।